আসসালামু আলাইকুম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেকে আছে অনেক দিন ধরে অ্যাডোবে জয়েন করছেন, বাট তুলনামূলক ওইভাবে পেমেন্ট পান না, এবং যারা চান যে আমি কিছু অ্যাডোবে জয়েন করছি বাট আমার ওয়ালেটে কিছু টোকেন জমা হয়েছে বা কিছু ইউএসডিটি আছে, আমি অল্প কিছু বিনিয়োগ করে আমি ওই টোকেনটাকে বা ওই ডলারটাকে আমি 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে ফেলবো। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আসলে অনলাইন থেকে যারা ধৈর্য সহকারে ইনকাম করতে পারেন এবং হালকা কিছু বিনিয়োগ করে যারা একটু সামনের দিকে অগ্রসর হতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভাই, এখানে একটু স্মার্টের সাথে যদি আপনি একটু রিসার্চ করে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যদি একটু যোগাযোগ রাখেন, আমি আশা করছি যে আমি আপনাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। এখন তার জন্য এই ভিডিওটা কন্টিনিউ করা লাগবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকা লাগবে। এখনই আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দেব ভাই, একটু ধৈর্য সহকারে যদি আপনার এই ভিডিওটা কন্টিনিউ করার মন মানসিকতা থাকে, তাহলে ভাই আপনার জন্য অনেকটা ভালো হবে, আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। তো আপনি যখন একটা টোকেন কিনবেন কিছু ডলার দিয়ে, তখন ওই টোকেনটা 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার 30-40% লাভবান বা প্রফিট হতে পারে। কিভাবে এটা আপনি রিসার্চ করবেন বা কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন, ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটা টোকেন সাজেস্ট করে রাখবো, যে টোকেনটা যদি আপনি কিনে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে হয়তো এখান থেকে আপনার 6-7-8-10-20 লাখ টাকা ইনকাম হয়ে যেতে পারে। তো তেমনই একটা টোকেন আপনাদের জন্য সাজেস্ট করব, আর আজকে সেই ছোট্ট সেই টিপসটা আপনাদের শিখিয়ে দেব। তো আমি এখানে গুগলে আসছি। তো আসার পরে এখানে আমি কিন্তু A to Z আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য আমাদের ভিডিওর আজকে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইন্যান্সের অফিসিয়াল একটা লিঙ্ক থাকবে। তো এই লিঙ্কের ভিতরে আপনাদের ঢুকতে হবে। তো ঢুকে আপনারা এই যে বাইন্যান্সের যে অফিসিয়াল যে পেজটা আছে, টেলিগ্রাম চ্যানেলটা আছে, তো এইখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো বাইন্যান্সে যখন একটা টোকেন লিস্টেড হয় ভাই, ওইখানে অনেক বড় বড় বায়াররা আছে। তো এইখানে কি হয়, সেই টোকেনটা যদি লিস্টেড হয় তা দেখা যাচ্ছে 3-5 ঘন্টার ভিতরে ওইখানে বাই সেল অনেক পরিমাণ বেড়ে যায়। তার কারণে ওই টোকেনটা কিন্তু অনেক অংশে পাম্প করে, অনেক হাই রেট চলে যায়। তো আমি এখানে যখন একটা টোকেন বাইন্যান্সে লিস্টেড হয় তখন কিন্তু তারা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করে দেয়, এই যে টোকেনটা তারা লিস্টেড করবে, তার 4-5 ঘন্টা আগে কিন্তু তারা এখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এভাবে অসংখ্য টোকেন কিন্তু এখানে তারা সাজেস্ট করছে তার আগে, এবং বলেও দেয় যে এখানে কয় পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখেন, এই টোকেনটা কিনলে আপনি 20% লাভ করতে পারবেন, এটা 35% লাভ করতে পারবেন। তো এখান থেকে আপনারা কী কর, এই যে টোকেনের লোগোটাও কিন্তু তারা এখানে সাজেস্ট করে দেয়। তো এই টোকেনটা আপনাকে একটু রিসার্চ করতে হবে। তো আপনারা দেখছেন যে আমি কয়েন গ্যাগোতে চলে আসছি। তো তারা যে টোকেনটা এখানে সাজেস্ট করছে যে বাই করে রাখার জন্য, দেখেন এই টোকেনের এই যে লোগোটা আর এই যে নামটা GASMY, তো এই টোকেনটার আর এই লোগোটার সাথে মিল আছে কিনা অবশ্যই কয়েন গ্যাগোতে যে ওই নাম দিয়ে সার্চ দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর এই টোকেনটার আপনার অ্যানালাইস্টিকটা একটু চেক করতে হবে। তো চেক করার জন্য আপনাকে এখানে আমি দেখাচ্ছি, ওই এইখানে আপনার ওভারভিউতে একটা ক্লিক করলে এখানে নিচে কিন্তু আপনার এই টোকেনের অ্যানালাইসিসটা একটু দেখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু এখন ডাম পর্যায়ে আছে। আমি যদি এখানে আপনার ওয়ালেট দিই, এটা A to Z কত কোন সময় কেমন ছিল, তো এই টোকেনটা দেখছেন যে
আপনারা এক সময় $7 পর্যন্ত ছিল, আর এখন সে কিন্তু 7 সেন্টের মতো, মানে প্রায় 0.007। তার মানে এখন সে যে একটা ভালো একটা এক্সচেঞ্জারে, মানে তার শেষ পর্যায়ে এসে, মানে তার টোকেনের যে দাম মেরে একবার শেষ পর্যায়ে এসে সে একটা ভালো, যখন একটা লিস্ট ভালো একটা জায়গায় সে এসে দাঁড়ালো, তার মানে কি হবে, সে এখান থেকে কিন্তু ভালো একটা জায়গায় আবার রিটার্ন করার মানে একটা অপরচুনিটি আছে। তাহলে আপনাকে এই যে ট্রিক্সটা কাজে লাগাতে হবে। সে এখন 0.07 চলে আসছে, তো এখানে দেখেন আপনি যে টোকেনটা কিনে রাখলে এখান থেকে কিন্তু আবার যদি এখানে $4 বা $2 চলে আসে, তাহলে কিন্তু আপনার খুব, এখান থেকে যদি 100 টোকেনও কিনে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক লাভ হবে। আমি একটু ক্যালকুলেশনটা দেখাই দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখনই 100 টোকেন কিনি এই রেটে, তাহলে কিন্তু আমার $7, আর এটা যখন আপনি সেল করবেন আপনার টার্গেট থাকবে যখন আমি $2 হবে তখন আমি এটা সেল করব। তো এখানে যদি $2 হয় তাহলে আপনি $7-এর মাল বেচছেন $200। এই হচ্ছে কার্য উপযোগী সব থেকে ভালো একটা ট্রিক্স। এখনই আমি যে টোকেনটা আপনাকে সাজেস্ট করতে চেয়েছিলাম যে আপনি এখান থেকে কিনে রাখলে ভবিষ্যতে ইন ফিউচারে ভালো কিছু একটা আর্ন করতে পারবেন, সেটা হচ্ছে APNFT প্রাইস। তো এই যে টোকেনটা, এটা কিন্তু খুব ভালো, এবং বিনান্সে এই টোকেনটার অ্যাডপ্ট চলছে। তো বিনান্স কিন্তু নিজেই, যারা মানে অনেক দিন যাবৎ এদের যে টোকেনগুলো আছে, অন্যান্য টোকেনগুলো আছে, তারা 1 মাসের অধিক সময় ধরে যারা হোল্ড করছে তাদের কিন্তু বিনান্স এটা দিচ্ছে। আর বিনান্স যে টোকেনটা দিচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে সেইখানের মানে লিস্টেড হওয়ার একটা অপরচুনিটি আছে। তো আপনারা যদি এই টোকেনটা যার যেমন সামর্থ্য অনুযায়ী যদি আপনারা কিনে রাখতে পারেন, হয়তোবা ইন ফিউচারে আপনারা ভালো কিছু করতে পারবেন, এখান থেকে আশা করতে পারবেন। এখনই বর্তমান দেখেন প্রাইসটা দেখেন একটু ডাম পর্যায়ে আছে। তো এই প্রাইসে যদি আপনারা এটা কিনে রাখতে পারেন, এক সময় দেখবেন এটা থেকে আপনার 2-5-10 লাখ টাকা ইনকাম হয়ে গেছে ইনশাল্লাহ। আর যারা ক্রিপ্টো কারেন্সি বোঝেন তারা সবসময় চিন্তা করবেন যে নিজের দায়িত্বে কিনতে। আমি বলছি তাই বলে আপনাকে কিনতে হবে এমনটি না, আপনারা নিজ দায়িত্ব, কারণ ক্রিপ্টো কারেন্সি সবসময় একটু রিস্ক থেকে যায়, সব কাজেই একটু রিস্ক থাকে। তো আপনাকে যদি আপনি সামান্য এটুকু রিস্ক নিতে না পারেন লাইফে, তাহলে কিন্তু ভালো কিছু আশা করা সম্ভব না। তো এই টোকেনটাও যদি নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। তো এখানে এই টোকেনের কিন্তু A to Z মানে তারা বলা হয়েছে তারা NFT লঞ্চ করবে এবং ইন ফিউচারে ভালো কিছু করবে। আপনারা পড়ে নেবেন আর একটু রিসার্চ করে নেবেন, যা আমি বললাম তাই বলে আপনারা কিনবেন এমনটি না, আপনারাও আমার থেকে ভালো রিসার্চ করতে পারেন। তো এখন আমি যদি মার্কেটে আসি, এই টোকেনটা আসলে কোন কোন মার্কেটে লিস্টেড আছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এখানে মার্কেটে আসার পরে দেখতে পাবেন এটা কিন্তু অনেকগুলো মার্কেটে অলরেডি লিস্টেড, এবং ইন ফিউচারে আরও ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টেড হবে। তো এখানে এই টোকেনের প্রাইসটা খুব মানে লো পর্যায়ে, তো এটাই হচ্ছে কেনার সব থেকে পারফেক্ট সময়। এরপর কিনে কিন্তু আপনারা মজা পাবেন না, যদি আপনারা একটু রিস্ক নিতে চান তাহলে এই টোকেনটা কিনতে পারেন। তো আমি কেনার জন্য এটাই MXC আছে, এই এক্সচেঞ্জারে আপনার এখানে কোনো KYC লাগে না, এখানে আপনারা কিনে রাখতে পারেন। তো আরও এল ব্যাঙ্কেও এটা লিস্টেড আছে, এল ব্যাঙ্কে আছে, MXC আছে। তো MXC আসার পরে আপনারা এই যে অ্যাসেস্ট অপশনে যাবেন, সফট অপশনে জেলে গিয়ে আপনি এখানে NFT লিখে সার্চ করলে, NFT লিখে সার্চ করলে এই যে টোকেনটা এটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি দেখেন আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণ কিনে রাখছি এতটুকু, আর এখনও বর্তমান প্রাইসেই আমি এখানে প্রায় আমার সামর্থ্য অনুযায়ী আমি গতকালকে কিনছিলাম $7 দিয়ে, আজকে $8
87 সেন্টের মতো হয়েছে। তো আপনারা যদি চান এটা কিনতে পারেন, এটা খুব ভালো হবে আমার ধারণা এবং আমার রিসার্চ মতে। তো তার সাথে ভিডিওটি শেষ করছি, যদি ভাই ভালো লাগে, যদি সামান্য পরিমাণ উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।